তারা কয় যে গ্রামীণ ব্যাংক যদি মরা মইরা থাকে এনগর মরা মরে এই মরা মরলে মরা থুইয়া আঙ্গুর কিস্তি দিন কেউরে যে কোন গরু ছাগল বেচা মুরগি বেচা যে আর পাতি বেচা আমরা কিস্তি দিছি মালিক আমরা কি তাগর কাছে কি পাইছি কিছুই পাই নাই পাইছি খালি সুদের টাকা দেওয়া সারা বছর কামাই করছি কামাই করে সুদের টাকা দিয়ে খালি দিছি এইটুকুই পাইছি আর কিছুই পাই নাই কি হয়েছে সেটা আমি জানি কিন্তু কত খারাপ হয়েছে কিন্তু আমার ভালো হয়েছে কিস্তি আমরা যদি নাক পাইছি সংসার অভাব থাকছে সারা কুটি মেরা বাইতে বসে কিস্তি দিতে হবে কিস এটা আছে বুঝতে দিবেন না এটা কি মামার বাড়ি সম্পদ পাইছে এগুলা কইছে পরে আমরা মরা ঘর থেকে কাপড় বিচ্ছে হলো হাড়ি মতো বিচ্ছে হলো হাই করে কিস্তি দিছে আঙ্গুর 100 টাকা খাচ্ছে ওই 500 টাকা যে যে শেয়ার কিনা যায় 100 টাকা দিয়ে ওই দেয় টাকা আঙ্গুর ব্যাংকে রয়েছে তো ওই 100 টাকাই আঙ্গুর খাচ্ছে আমরা কিন্তু 100 টাকা আনি আঙ্গুর একটা সঞ্চয় আঙ্গুর একটা গ্রুপ ফান্ড আঙ্গুর একটা মনে করুন কল্যাণ তহবিলের টাকা আছে এই টাকা পয়সাও আমরা কোনো হিসাব পাতি দেয় না আঙ্গুর সারে যে ডাটে হাত দিয়ে যে ডাবইলা দেয় আমরা হেডেই করি ওই কিস্তি দিয়া থুইয়া হে আমি সুদের হার বলবার পাইতাম না অন্য করুন যে আঙ্গুর সুদের হার দেয় এই বছরে শতকরা 8.5 টাকা আর হেরা নে 23 টাকা 23 টাকা নে হেরা আঙ্গুর তাইতে সুদ আর মনে করুন সপ্তাহে সপ্তাহে 3 টাকা করে তো সুদ নেয় 1000-এ 3 টাকা করে নেয় আমার যদি এরকম জুলুম যদি করে তাহলে ব্যাংক কেন আঙ্গুরে আইলো আয় কি লাগে আঙ্গুর সুযোগ সুবিধা দেখাইলো আর যখন ঢুকছে তখন কইছে যে গরিব আমরা ব্যাংক গ্রামীণ ব্যাংক আমাদের সবচেয়ে উন্নত